হ্যালো ব্রিটেন্ লিপ্সিতা আপনার স্বাগত করছি মো ইউটুব চ্যানেল লিপ্সিতা টিচিং আজ আমি এই সুত্রকু ব্যবহার করি আমি কমিটি প্রেজেঁট ইন্ডেফিনাইট বা সিম্পল প্রেজেট টেনস বা তাহার অনিশ্চিত বর্তমান কালার আস্তিবাচক বাক্যগুড়ি লেখা ঠিক আছে দেখ এই ওড়িয়ার আস্তিবাচক বাক্যি এই বাক্যগুড় আপনি কমিটি এই সূত্ৰক ব্যৱহাৰ কৰি ইংৰাজীৰে অতি সহজতে লেখিপাৰ আজি আমি শিখিবা ঠিক অঁ সেইপাই প্ৰথমে আমাক কণ জানিব পাৰিব ন এই সূত্ৰটি ভাল ভাৱে জানিব পাৰিব কাংকি না এই সূত্ৰ সাহায্যৰে আমি আফাৰমেট চেণ্টেন্স বা আচক বাক্যগুড়িক ইংৰাজীক অনুবাদ কৰি পাৰিবা ঠিক অঁ দেখ সূত্ৰটি ভাল ভাৱেৰে দেখ কণ দি সবজেক্ট প্লস ভি ওয়ান ভি ওয়ান কোণ না ফাস্ট ফর্ম উইথ এস ইএস আই ইএস প্লস অবজেক্ট ঠিক আছে তবে সবজেক্ট কোণ যদি আমি নজা সবজেক্ট কোথাও সবজেক্ট কাহু কুয়া যায় তবে কো ল কি লেখিপার না সেই আমি প্রথমে আকু ভালো ভাবে জাঁবা বুঝেওছি কি না সবজেক্ট বা তা ওড়িয়ার কোণ ক না কর্তা তবে কর্তা কাহকু কহতি বা সবজেক্ট কাহকি কহত না যার্য করে তা সবজেক্ট বা কর্তা কহতি প্লস ভি ওয়ান বা ভর্ভ ভাকু কহতি ভর্ব ওয়া কাজ তেমন কার্য বা ভর্ব কাহু কহতি না যে কাজ করা যায় তা কোহা না ভর্ভ কহরেছি প্লস অবজেক্ট অবজেক্ট বা কর্ম তেমন অবজেক্ট কাহকু কহতি না যা উপরে কাজর প্রভাব পড়ে তাকে না অবজেক্ট বা কর্ম বুঝেলা কি না বুঝে লাগে না এবার দেখ। দেখি লেখিছি তুম্ভে মানে ভাত খাও এইটা হচ্ছে গোটিয়ে আস্তবাচক বাক্য আকুমে কেমিটি এই সাহায্যের ভাল নির্ভুল নির ভাবে লেখা দেখ প্রথমে কন দিয়েছি না প্রথমে দিয়েছি লেখিবা লেখা তে মতো কুহ এই যে ওড়িয়া বাক্যটিরে সবজেক্ট কি তুমে মানে ভাত খাও এই ওড়িয়া বাক্যরে সবজেক্ট কি তুমে মানে তেমন তুম্ভে মানের ইংরাজি কোণ না ইউ সবজেক্ট ইউ প্লস ভাস্ট ফর্ম ভ্যারে ভৰ্ভ কি খা খা ইংৰাজী কণ ই ঠিক অঁ তাৰপৰা অবজেক্ট এই বাক্যৰে অজেক্ট কি ভাত ভাতৰ ইংৰাজী কণ নাই দেখিলেজৰে আমি লেখি পাৰি তুমে মানে ভাত খাও তাক আমি ইংৰাজীৰে ক' লেখিবা इवेट राइस सेमेंटी हरे क्रिकेट खेले क्या मित्र ना ये फॉर्मूला सहार जरूर लिखिवा प्रथमे कौन लिखिवा ना सब्जेक्ट ये वाक्य और सब्जेक्ट किए हरि ते बी ठिकाने लिखिवा कौनो ना हरि प्लस भर्ब ये वाक्य और ये भर्ब किए भर्ब किए ना खेले ठीक अच्छे थी? खेले ते ये खेल रंग्राजी कौन ना प्ले ठीक थी? प्ले तपल अब्जेक्ट यक्यर अब्जेक्ट किए क्रिकेट क्रिकेट हरी प्ले क्रिकेट কিন্তু যদি আমি এমি লেখা তেবে ভুল হয়ে কোন হয়ে যাব না এইটি যে ভাস্ট ফর্ম উইথ এস এস আই এস এইটা এইটি ব্যবহার করা হব নহলে ভুল হয়ে যাব বুঝেওছি কি না তেম আমি যোগ করা এস এস তেবে এই ভার্ব কিয়ে না প্লে তেম প্লে আমি কেবল এস যোগ করা বুঝেওছি কি না কিনা তৃতীয় পুরুষ এক বচন রে এইটা লাগি থাকে বুঝেছি কি না এটি সমস্ত মনার প্রশ্ন উঠুথ ম্যাডাম কাইকি ইএস লাগিলা না কী আই এস নাহি না কেইকি এস কেবল লাগিলা যদি জাঁয়া চাহুচ তবে প্রত্যেক দিন ক্লাস দেখ নিশ্চিত ভাবে জাগিপার বুঝিপার আগে মু ভিডিও আনবি সেই প্রত্যেক দিন তোমাকে দেখা পড়ি এমি হলে জার না ঠিক আছে তেমন হরি প্লেস ক্রিকেট হরি ক্রিকেট খেলে বুঝে লাগে না যে ডাউট লা যে ম্যাডাম ভি ওয়ান তো আপনার কলে ভাস্ট ফর্ম এস এস আই এস কে বুঝে লাগে না ভে এগুড়ি লাগবে কতবেলা লাগি না তৃতীয় পুৰুষ এক বচনৰে লাগিব তৃতীয় পুৰুষ এক বচনৰে লাগিব আৰু কেব নাই বুজাবি কি নাই তৃতীয় পুৰুষ একবচনৰে আমাৰ এইযোৰ এছ ইছ যোগ হ'ব এবে দেখ মই ইংৰাজী পঢ়ে তাক আমি ইংৰাজীৰে কেমি লিখিবা নাই সূত্ৰ ব্যৱহাৰ কৰি লেখিবা প্ৰথমে লেখিবা সবজেক্ট वाक्यटी सब्जेक्ट किए मु, इंग्रजी कौन ना आई प्लस भर्ब रे भर्ब किए पढ़े पढ़े इंग्रजी कौन रीड प्लस ऑब्जेक्ट ऑब्जेक्ट किए इंग्रजी ताको आम केखा इंग्लिश ঠিক মুংৰাজী পঢ়ে আই ৰিড ইংলিছ তুমে মানে ভাত খাও ইউ ঈড ৰাইচ হৰি ক্ৰিকেট খেলে হৰি প্ল ক্ৰিকেট এইগুড়িক আমি কেমি লিখিলে না এই সূত্ৰ সাহায্যৰে লিখিলে তেবে এই সূত্ৰটি ভাল ভাৱে মনে ৰখিব আৰু সাহায্যৰে হি তুমি মানে সহজৰে ওড়িয় ইংৰাজী লিখি পাৰিব কেৱল প্ৰেজেণ্ট ইনডেফিনাইট বা চিম্পুল প্ৰেজেণ্টেচৰ ଆଫାର୍ମେଟିଭ୍ ସେଣ୍ଟେନ୍ସ ଗୁଡ଼ିକ ସବୁ ସେଣ୍ଟେନ୍ସ ଗୁଡ଼ିକ ନୁହେଁ କେବଳ ଆଫାର୍ମେଟିଭ୍ ସେଣ୍ଟେନ୍ସ ଗୁଡ଼ିକ ତେବେ ଆଜି ପାଇଁ ତୁମମାନଙ୍କ ପାଇଁ ପ୍ରଶ୍ନ ମୁଁ ଘରକୁ ଯାଏ ତାକୁ ଆମେ ଇଂରାଜୀରେ কণ লেখিবা কমেণ্ট মাধ্যমতে নিশ্চিতভাৱে জনাইব আৰু যদি আজিৰ ক্লাছ ভাল লাগিল ভিডিঅ'টো গোটেই লাইক কৰি দিয়া মান সৈতে সেয়াৰ কৰি দিয়ে আলু সবসক্ৰাইব কৰিব জমাৰি ভুল নাই